নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মহাভাগ্য যোগে যে পাঁচ রাশির টাকার গদিতে বসতে চলেছে, নিশ্চিত রূপে এই পাঁচ রাশি আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর যারা প্রোগ্রামটি শুনছেন, আমি একটি অনুরোধ করব, আলোচনাটি শুনবেন। আপনারা কি করেন, শুধু রাশির নাম শোনার জন্য আপনারা কিন্তু উৎসাহিত হয়ে থাকেন। শুধু রাশির নাম শুনলে হবে না, আমি এই ভিডিওতে কি আলোচনা করছি সেটা আগে জানা দরকার। শুধু রাশির নাম শুনছেন, বেরিয়ে যাচ্ছেন, ভাবছেন আপনার ভালো হবে, কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে বাস্তব, দিস ইজ ট্রু। কৌশিকরা যে কথাগুলো বলে কিনা খুব দায়িত্বের সাথে বলে এবং চ্যালেঞ্জের সাথে বলে। দেখুন, প্রথম কথা, শনি কিন্তু অস্তমিত ছিল, অন্ধ, এবং অস্তমিত কাটলো 5ই মার্চ, কিন্তু রবির সাথে অবস্থান করছিল, 20 দোষে যুক্ত ছিল। রবি যখন আপনার 16ই মার্চ আপনার মীন রাশিতে প্রবেশ করলো, শনি কিন্তু পৃথকভাবে এককভাবে অবস্থান কিন্তু করছে কুম্ভ রাশিতে, এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ শনি কিন্তু পাওয়ারফুল, এবং দেবগুরু বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ 12 বছর পর এই রাজ্য সৃষ্টি হবে আবার, কারণ দেবগুরু বৃহস্পতি 22শে এপ্রিল 2023 রাশি পরিবর্তন করে যাচ্ছে। দুটি রাজ্য, শশ নামক হংস নামক মহাপুরুষ রাজ্য, আরেকটি যে 6 এপ্রিল 2023 শুক্র আপনার বৃষ রাশিতে, স্বরাশিতে অবস্থান করে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। কি চাই? আমি একটি কথা বারবার বলেছি, জীবনে এগাতে গেলে সংকল্প করতে হবে, দৃঢ় সংকল্প রাখতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আর অতি নির্ভরশীলতা আপনাকে কিন্তু পিছিয়ে দিবে, অত্যাধিক কারো উপর নির্ভর হয়ে গেছেন, ডিপেন্ড হয়ে গেছেন, আপনাকে পিছিয়ে দিবে। আর নিজের মনের কষ্ট সবাইকে শেয়ার করতে গেলে আপনার কিন্তু জীবনে সমস্যায় আসবেন। তাই নিজের লক্ষ্য স্থির রাখুন, সংকল্প রাখুন, এবং এর পাশাপাশি আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। সঠিক সিদ্ধান্ত গ্রহণে আপনার আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ভাগ্য, সেটা যদি সঠিক নেন অবশ্যই আপনার ভবিষ্যতে তার শুভ ফল পাবেন। আর যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তাতে কিন্তু আপনি অশুভ ফল কিন্তু পাবেন। এই কটা জিনিস অবশ্যই মাথায় রেখে এই গান। শনি হচ্ছে কর্মফলদাতা, ন্যায় কারক গ্রহ। আমি বারবার বলেছি, শনি যখন যার উপর সন্তুষ্ট হয় কিনা অর্থের বৃষ্টি দেয়, আর শনি যখন পীড়িত হয় কিনা তাকে শনি কিন্তু ছাড়খাড় করে দেয়, অর্থাৎ আপনাকে রাজা থেকে ভিখারি করে দিবে শনি। আবার শনি যদি প্রশমিত হয় ভিখারি থেকে রাজাতে পরিণত করবে এই শনি। দেবগুরু বৃহস্পতি আপনাকে জ্ঞান দিবে, অর্থ দিবে, শুক্র মালব্যনাম মহাপুরুষ রাজ্য আপনাকে ভোগ বিলাস ঐশ্বর্যশালী আপনাকে করাবে। কি চাই? কোন এই রাশি এই মহাভাগ্য যোগে
ছাপ্পার ফারকে অর্থ আসবে আগামী দিনে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। টানা এই যোগ কিন্তু আপনাকে কিন্তু ডেফিনেটলি লাভ এই সময় থেকে দিতে শুরু করতে চলেছে। শনি ন্যায় কারক গ্রহ, কর্মফলদাতা, আপনারা অনেকেই শুনেছেন। রাবণ শনিকে প্রত্যেক গ্রহকে বলেছিল যে একাদশভাবে সব গ্রহ অবস্থান করুক, কারণ একাদশ ভাব হচ্ছে ইনকামের জায়গা, প্রফিটের জায়গা, লাভের জায়গা। কিন্তু শনি কিন্তু আপনার একটি পা দ্বাদশভাবে দিয়ে দিয়েছিল, তাই রাবণ তার পাটা কিন্তু ভেঙে দিয়েছিল, প্রহার করেছিল প্রায় পায়ে। তাই শনির গতি কিন্তু একটু স্লো মোশন, একটু ধীর গতিতে শনি কিন্তু চলে। তাই শুভ ফল পেতেও একটু হলেও লেন্দি কিন্তু হয়, দেরি একটু হয়, ধৈর্য রাখুন, অবশ্যই হবে। এবং এর পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে বলি, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যা প্রেডিকশন করি আমার মাটিতে কিন্তু পড়ে না, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই। যে রাশিগুলো আগামী দিনে মহা ভাগ্যযোগে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়তে চলেছে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, লিখে রাখুন, এই সময় আপনাকে কিন্তু লালে লাল করবে, মালামাল হবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির মালব্য এবং শস নামক মহাপুরুষ রাজ্য, আপনার অর্থনৈতিক স্থিতি, কর্ম, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার এবং ভাগ্য দিক থেকে লাভ পেতে চলেছেন। দ্বিতীয় রাশি কর্কট রাশি, আপনাদের ভাগ্যভাবে ভাগ্যবতী একাদশপতি একাদশভাবে চতুর্থপতিকে কানেক্ট করছে, সুখ সাধন, প্রপার্টি দীর্ঘদিনকার আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে। কর্কট রাশি অতুলনীয় লাভ পেতে চলেছে, কর্কট রাশি কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে কর্কট রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে মকর রাশির, এবং আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ভাগ্য চমকাতে চলেছে, আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার, দীর্ঘদিনকার পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ রিকভারি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের এই মহাভাগ্যযোগে আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের ডেলি ইনকাম, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ভাগ্যবতী ভাগ্যভাবে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, এবং যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে মুক্তি, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, শত্রু শান্ত, শুভ বিবাহ, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে কন্যা রাশি। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দৈনন্দিন ইনকাম, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, লটারি থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন বৃশ্চিক রাশি। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে বৃশ্চিক রাশি, লিখে রাখুন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি সোনায় সোয়াগা হতে চলেছে, টাকার গদিতে বসতে চলেছে কুম্ভ রাশি। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে, ভাগ্যের দ্বারা আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।